আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা রাখছি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে শুক্রবার আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগ শেয়ার করব আর আমার এই ব্লগ বা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হচ্ছে প্লিজ একটা রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে লাইক করতে একদম ভুল করবেন না আর আমার ভিডিও সম্পর্কে কিছু কথা যদি আপনার কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানান সেটা আমার কাছে ভালো লাগবে তো আজকে আমি আমার দিনে টুকটাক কাজ বা সারা দিনে যাই করি সেটা শেয়ার করার চেষ্টা করব হয়তো বা ডিটেলসটা সম্ভব না কিন্তু যতটুকু পারবো সেটা শেয়ার করার চেষ্টা করব। একটা ছোট দশ পনেরো বিশ মিনিটের ভিডিওতে তো আর সারাদিনের সম্পূর্ণ কাজ দেখানো পসিবল না জাস্ট যতটুকু পসিবল অতটুকুই শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি সত্যি একদম আমার মন থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা আমার পাশে না থাকলে কিন্তু আমি এতটুকু আসতে পারতাম না আশা করি আপনারা আমার পাশে থাকবেন যারা বরাবরই আমার পাশে আছেন আর আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি কারণ আপনাদেরকে আমার কাছে খুবই আপন মনে হয় কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি যতটুকুই এগিয়েছি সেটা পসিবল ছিল না তো আশা রাখছি আপনারা আরও অনেকেই আমার পাশে আসবেন ভালোবাসা দিবেন তো যাই হোক আজকে এখন হচ্ছে দশটা দশ পনেরো মতো বাজে অলরেডি আমাদের সবার নাস্তা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে বাচ্চারা একটু খেলাধুলা করবে টিভি দেখবে বা ওর বাবার সাথে সময় কাটাবে যেহেতু আজকে ওর বাবা বাসায় আছে ভাবলাম আমি এখন যেহেতু হাতে একটু সময় পেয়েছি আমি একটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের একটা ফ্রকের কাজ করছি ছোট বাচ্চাদের সেই ফ্রকের কাজটা হচ্ছে আমি আলাদা অন্য একটা সামনে দু একদিনের মধ্যে একটা ভিডিও শেয়ার করব সেটার মধ্যে ডিটেলসে শেয়ার করব সেটা আজকে আর ডিটেলস ভাবে শেয়ার করব না জাস্ট আমি এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে এখন আর কি আমি ওই কাজটা শুরু করব। আমি কত কাল রাতেও হচ্ছে কিছু দূর করে রেখেছি আজকে ইনশাল্লাহ এখন একদম কমপ্লিট করে ফেলবো আর হচ্ছে আগামী ব্লগে ইনশাল্লাহ আমি সেই ড্রেসের টিউটোরিয়ালটা শেয়ার করব তো চলেন আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমি হচ্ছে এই ফ্রকটিতে কাজ করব এই ফ্রক সম্পর্কে আজকে আর তেমন কিছুই বলবো না জাস্ট আমি আমার আজকে কাজের রুটিনটা শেয়ার করছি আপনাদের সাথে এই জন্য হচ্ছে একটু শেয়ার করা যে আমি এখন এই কাজটা করব এই ফ্রক সম্পর্কে আমি হচ্ছে আগামী কাল বা একদিন দুই দিন লেট হতে পারে ফ্রকের কাজটা কমপ্লিট হলে আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো তো এই ফ্রকটি হচ্ছে আমি একটা ঝুড়ির উপর নিয়েছি এই ঝুড়ির মাঝখানে হচ্ছে আমি আমার যাবতীয় রং পেন্সিল তারপরে হচ্ছে ব্রাশ ফিতা যা যা প্রয়োজনীয় জিনিস সেটার মধ্যে রাখি আর কি এই ঝুরির মধ্যে আমি আমার হ্যান্ড প্রিন্টের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে থাকি তো আমি এই ঝুরির উপরে একটা ফ্রেম দিয়ে হচ্ছে কাজটা করছি আমার কাছে মনে হচ্ছে কাজটা করে মাসাল্লাহ খারাপ হবে না সুন্দরী হবে যাই হোক আমি যেহেতু আগামী ব্লগে শেয়ার করছি ইনশাআল্লাহ আপনারা যারা আমার পাশে আছেন তারা তো অবশ্যই ব্লগটি দেখতে পারবেন বা ড্রেসের টিউটোরিয়ালটা দেখতে পারবেন বাচ্চার একটা শখ ছিল সেই শখের আবদারটায় আজকে পূরণ করতে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ করতেছি তুমি খেলো তো অনেক দিন ধরে তার আবদার ছিল হচ্ছে একটু বালু মাটি দিয়ে খেলবে তো ভাবলাম যেহেতু শুক্রবার বাবার ওর বাবার অফিসটা বন্ধ ছোটো বাচ্চাটাকে ওর বাবার কাছে রেখে আসছি ওকে নিয়ে হচ্ছে আমাদের এলাকায় যে স্কুলের মাঠ আছে ওইখানে হচ্ছে কাজ চলতেছিল এই জন্য মাটি খনন করা হয়েছে এখানে আর কেউ খে খেলাধুলা করার জন্য আসছে তো ভাবলাম যে গোছুলের আগে দশ পনেরো মিনিট এখানে একটু খেলাধুলা করে নিক তারপর হচ্ছে বাসা যে খুবই ভালো করে গোছুল করিয়ে দিব আর এই যে সাথে হচ্ছে ওর ছোট্ট একটা ফুপ্পি আছে এটা হচ্ছে আমার ছোটো চাচা শ্বশুরের মেয়ে ওর নাম হচ্ছে সাইমা মণি তো এটা ওর ফুপি হলো ফ্রেন্ডের মতোই যেহেতু এজটা খুব বেশি ডিফারেন্স না এই জন্য ওরা দুইটা ফ্রেন্ডই বলা চলে দুজন খুবই মজা করে খেলাধুলা করতেছে বাসায় যেয়ে দুজনকেই খুবই ভালো করে গোছল করিয়ে দিতে হবে আরেকটি কথা সেটা হচ্ছে বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে আবদার মানতে হয় তা না হলে বাচ্চাদের মনে কিছু বাবা মার প্রতি দুঃখ থেকে যায় আমি চাই না আমার সন্তানের আমার প্রতি সেই দুঃখটা থাকুক always do it on my own so i gotta get through it তো এরপর হচ্ছে আমি বিকেলবেলা একটু শপিং এ গিয়েছিলাম আমার হচ্ছে কিছু ড্রেস আপ দরকার ছিল যাই হোক ওটা আমি কিছুক্ষণ পর শেয়ার করি তার আগে হচ্ছে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি রাত্রিবেলা এই যে একটা বাচ্চাদের ফটো আতে হ্যান্ড প্রিন্টের কাজ করেছি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে আর এই ভিডিওর ক্লিপসটুকু কিন্তু আমার মেয়ে ধারণ করেছে ও ছোট মানুষ যতটুকু পেরেছে অতটুকুই করেছে মাশালা ফতোয়াটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করে জানাবেন তো এই ফতোয়াটা হচ্ছে আমি যে সকালের দিকে একটা ফ্রকের হ্যান্ডপ্রিন্টের কাজ করেছে ওই একই ব্যক্তির আর কি এটা তার আরেকজন আত্মীয় ভাবলাম যে একই ধরনের ম্যাচিং করে একটু হ্যান্ড প্রিন্টের কাজ করে দেয় আর হয়তোবা তার কাছে মনে হয়েছে যে হ্যান্ড প্রিন্টের কাজ দেখতে খুবই সুন্দর লাগে এই জন্য আর কি ওই ভাবিটা আমাকে এইটাও দিয়েছে মার্শাল্লাহ দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি যখন ভয়েস অবার দিচ্ছি তার আগেই হচ্ছে আমি তার কাছে ফতোয়াটা পৌঁছে দিয়েছি মার্শাল্লাহ সেও খুবই পছন্দ করেছে তো এই কাজটা হচ্ছে আমি এই ফার্স্ট করলাম আমার কাছে কিন্তু ভালোই লেগেছে একটু ডিফারেন্ট একটা ডিজাইন দিয়েছি ওই ফ্রকের ডিজাইনের সাথে কোনো মিল রাখিনি বাট কালার ড্রেস আপের কালার আর রঙের কালার সেম রেখেছি আমি আপনাদের সাথে একটু কেনাকাটা শেয়ার করি কেনাকাটা বলতে হচ্ছে বিকেলবেলা একটু শপিংয়ে গিয়েছিলাম জাস্ট হচ্ছে বাসায় পরার জন্য কিছু থ্রি পিসের জন্য আর কি গছ কাপড় কেনার জন্য গিয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম চলছে এই গরমে আর কি এই একটু পাতলা ধরনের বা সুতি কাপড়ের ড্রেস আপ বানানোর জন্য আর কি গিয়েছিলাম এই জন্য ভাবলাম আর কি শপিং থেকে কিছু পাতলা পাতলা কাপড় নিয়ে আসি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে হচ্ছে পার্পেল একটা কালারের মধ্যে হচ্ছে একটা মিষ্টি কালার কমিউনিকেশনে হচ্ছে একটা গছ কাপড় এটা আমি চেয়েছিলাম হচ্ছে এই জমিনের কালারটা দিয়ে সালোয়ার এবং ওড়ার মানে সেট করার জন্য কিন্তু এটা সম্ভব হল না আমি এই কালারটা অ্যাডজাস্ট করাতেই পারছিলাম না পরে হচ্ছে এই মিষ্টি কালারটা বাধ্যগতভাবে নিয়ে আসা হলো যাই হোক এই ড্রেসগুলো আমি হচ্ছে একটু ডিফারেন্ট করে বানাতে চাচ্ছি যখন আমার ড্রেসগুলো বানানো কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মানে হচ্ছে আমি জাস্ট নর্মাল যে গজ কাপড় আছে এই গজের মধ্যে আমি একটু হচ্ছে ইউনিক লুক নিয়ে আসতে চাচ্ছি যাতে মনে হয় একটু একটু ভ্যারাইটিস মনে হয় বা একটু আনকমন মনে হয় কারণ হচ্ছে এই ধরনের কাপড় তো স্বাভাবিক খুবই কমন একটা এ সবগুলোই এই জন্য আমি একটু লেস লাগে বা একটু ইউনিকভাবে ডিজাইন শেপ দিয়ে হচ্ছে একটু আনকমন বানানোর চেষ্টা করব কারণ হচ্ছে আমি বরাবরই একটু আনকমন পছন্দ করি আর হচ্ছে আজকে আমার তিনটা নেওয়া হয়েছে দুইটা হচ্ছে গছ কাপড়ের পিস আর হচ্ছে একটা থ্রি পিস আরও দু একটা নেওয়ার ইচ্ছা আছে কিন্তু সেদিন সময়ের স্বল্পতার কারণে হচ্ছে নেওয়া হয়নি তো যাই হোক আরও একটা দুইটা নিয়ে এসে একেবারে আমি টেলার্সে বানাতে দিব আমিও যদিও টেলারের কাজ জানি তারপরও আর কি সব সময় আমার বানানো হয় না কারণ হচ্ছে হাতে ওরকম সময় পাই না দেখা যায় যে একটা ড্রেস কমপ্লিট করতে অনেক টাইম লেগে যায় কারণ আমি হচ্ছে একটানা বসে যে এক দেড় ঘন্টা কাজ করবো সেই সময়টুকু পাই না আর এই যে এই সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা একটু আনকমন লেগেছে এটার মধ্যে আমি একটু লেস দিয়ে সুন্দর একটা ডিজাইন আনার চেষ্টা করব যাই হোক আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে হয়তো বা সেই ভিডিওটা দিতে একটু লেট হবে কারণ যেহেতু আমি টেইলারে বানাতে দিব সেখানে তো কয়েকদিন টাইম লাগবে আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা থ্রি পিস একটু হোয়াইটের মধ্যে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম চলছে গরমের মধ্যে কিন্তু হোয়াইট কালার পাতলা কাপড়গুলো থেকে বেস্ট এটা হচ্ছে সুতি এটাও একটু কমন দেখি যদি পারি এটাকেও একটু ইউনিক লুক দেওয়ার চেষ্টা করব আর কি আমার একদম সাদা মাটা নর্মাল যে একদম কমন ড্রেস এগুলো আমার একটু ভালো কম লাগে আমি সবসময় এক টু ভ্যারাইটিস চাই একটু আনকমন চাই একটু নিজের মতো করে নিতে চাই তো পরবর্তীতে আমি হচ্ছে আরও একটা দুইটা থ্রি পিস বা এই সুতি যে গছ কাপড় দিয়ে থ্রি পিস বানাবো এই জন্য আরও একটা দুইটা কাপড় আনবো তো সেগুলো পরবর্তীতে যদি আনা হয় আপনাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে আর এগুলো বানানো কমপ্লিট হল তো ইনশাল্লাহ শেয়ার করব তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুল করবেন না আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ